টি-20 বিশ্বকাপের টানা পরাজয়ের ধকল কাটাতে দুদিনের বিশ্রাম দেওয়া হয়েছে বাংলাদেশ দলকে। হ্যামস্ট্রিং ইনজুরিতে সাকিব আল হাসানকে 48 ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। দলীয় পারফরম্যান্সে হতাশ বিসিবির নির্বাচক হাবিবুল বাশার মনে করেন, বড় আসরের মনস্তাত্ত্বিক চাপ নিতে না পারায় ফিল্ডিংয়ে বাংলাদেশ দলের এমন দৈন্যদশা ফুটে উঠেছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে রিপোর্ট করছেন আরিফ চৌধুরী। বিশ্বমঞ্চে টানা পরাজয়ের বৃত্তে টিম টাইগার্স, তিন ম্যাচের মধ্যে দুটিতেই তীরে এসে তড়ি ডোবার ঘটনা পুরাচ্ছে ভক্তদের। স্বপ্নভঙ্গের বেদনায় কোচ ক্রিকেটার সবাইকেই ছুঁয়ে যাচ্ছে একরাশ হতাশা। নির্বাচক প্যানেলও এর বাইরে নয়, দলের সঙ্গেই থাকা নির্বাচক হাবিবুল বাশার লুকাতে পারেননি হতাশা। হতাশ তো অবশ্যই অনেক, ডেফিনেটলি নির্বাচক হিসেবে তো একটা হতাশা কাজ করেই। টি টোয়েন্টি ক্রিকেটে আমরা ধারাবাহিক হতে পারছি না, যদিও লাস্ট তিনটা সিরিজ আমরা কিন্তু জিতেছি, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ড, তিনটা টি টোয়েন্টি সিরিজ কিন্তু আমরা জিতেছিলাম। বাট অবভিয়াসলি এখানে একটা অনেক হাই হোপ ছিল বিশ্বকাপে, সেটা করতে পারিনি। কিছু কিছু জায়গা নিয়ে এখনও আমাদের মানে ঘাটতি রয়ে গেছে, যে জায়গাগুলো আমরা এখন ইম্প্রুভ করতে পারিনি সেই জায়গাগুলিতে আমাদের অবশ্যই অনেক উন্নতি করতে হবে যদি ফিউচারে আমরা বড় আসরে ভালো করতে চাই। মূল পর্বে খেলা তিন ম্যাচেই টাইগারদের ফিল্ডিংটা হয়েছে যাচ্ছে তাই মানের। প্রতি ম্যাচেই অন্তত দুটি জেনুইন ক্যাচ হাতছাড়া, ক্যাচের সাথে ম্যাচও বেরিয়ে গেছে টাইগারদের হাত থেকে। বারবার একই ভুল, কেন এমনটা হচ্ছে নিজের মতো ব্যাখ্যা করেছেন সিলেক্টর বাশার। আমাদের যারা ক্যাচ মিস করেছেন তারা কিন্তু দলের অন্যতম সেরা ফিল্ডার, তারাই মিস করছেন। গুরুত্বপূর্ণ মুহূর্তে ওই চাপটা নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, মানে এই বিষয়টা নিয়ে আমাদের বেশি কাজ করা উচিত। কারণ প্র্যাকটিসে যেটা হয় সেটা কিন্তু যথেষ্ট করছেন, তারা সবসময় ফিল্ডিং প্র্যাকটিস করেন, কারণ প্র্যাকটিসে ব্যাটিং হোক না বোলিং হোক ফিল্ডিংটা কিন্তু সবাইকেই করতে হয়। খারাপ সময় পার করে নিজের ছেলেদের আসল রূপে দেখার অপেক্ষায় হাবিবুল বাশার। বিপদ আসলে নাকি চারপাশ থেকেই আসে, একের পর এক ম্যাচ পরাজয়ের মধ্যেই যুক্ত হয়েছে ইনজুরির সমস্যা। সোহানের পর সাকিব আল হাসানও পড়েছেন ইনজুরিতে। সাকিব এবং সোহান দুজনের রয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলার আগে অনিশ্চয়তা, তারপরও বাংলাদেশ দল শেষ দুটি ম্যাচ জয় দিয়ে শেষ করতে চায়। আরিফ চৌধুরী, চ্যানেল আই, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কাকে 4 উইকেটে হারিয়ে সেমির দৌড়ে টিকে রইল সাউথ আফ্রিকা। টুর্নামেন্টের দ্বিতীয় হ্যাটট্রিক করেও দলকে জেতাতে পারেননি লঙ্কান লেগ স্পিনার হাসারাঙ্গা। 2010 আসরের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ইংল্যান্ড মোকাবেলায় 8 উইকেটের জয়, পয়েন্ট টেবিলের শীর্ষে ইংল্যান্ড। রিপোর্ট সাইদুর রহমান শামীমের। সারজায় শ্রীলঙ্কাকে 4 উইকেটে হারিয়ে গ্রুপ ওয়ানের দ্বিতীয় জয় পেয়েছে সাউথ আফ্রিকা। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা করে 142 রান, নিশাঙ্কা 58 বলে করেন 72 রান, সাউথ আফ্রিকার প্রিটোরিয়াস ও সামসি নেন 3টি করে উইকেট। 26 রানে দুই ওপেনারকে হারানো সাউথ আফ্রিকাকে লড়াইয়ে টিকিয়ে রাখে অধিনায়ক বাবু উমার 46 রানের ইনিংস। মাঝে লঙ্কান লেগ স্পিনার হাসারাঙ্গা নিজের তৃতীয় ওভারের শেষ বলে মাকরাম এবং চতুর্থ ওভারের প্রথম দুই বলে বাবু উমা ও প্রিটোরিয়াসকে আউট করে এবারের আসরের দ্বিতীয় হ্যাটট্রিক করেন। শেষ পর্যন্ত মিলার ও রাবাদার 15 বলে 34 রানের পার্টনারশিপ সাউথ আফ্রিকাকে এনে দেয় নাটকীয় জয়। শেষ ওভারে জয়ের জন্য 15 রানের প্রয়োজন ছিল প্রোটিয়াদের। লাহিরু কুমারা সেই ওভারে মিলার 2 ছক্কা এবং রাবাদা 1 বাউন্ডারি মেরে দলকে অসাধারণ এক জয় পাইয়ে দেন। তুলনায় দুবাইয়ের 2 ফেভারিট অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ম্যাচটি ছিল একপেশে। ইংলিশ পেসারদের দাপটে 51 রানে 5 উইকেট হারানো অজিরা শেষ পর্যন্ত 3 বোলার অ্যাগার, ক্যামিন্স ও স্টার্কদের সাহসী ব্যাটিংয়ে 100 রানের স্কোর গড়ে। জবাবে 2 ইংলিশ ওপেনার জেসন রয় ও জস বাটলার পাওয়ার প্লের প্রথম 6 ওভারে 60 রান তুলে ম্যাচ থেকে অস্ট্রেলিয়াকে হটিয়ে দেন। রয় 22 রানে বিদায় নিলেও বাটলার 32 বলে 5 ছক্কার অপরাজিত 71-এর ইনিংসে ইংল্যান্ড 8.2 ওভার হাতে রেখে আইসি জয়ের আনুষ্ঠানিকতা সারে। টানা 3 ম্যাচ জিতে ইংলিশরা গ্রুপ ওয়ানের শীর্ষে, 2টি করে জয় আছে সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। তবে ইংল্যান্ডের কাছে শোচনীয় হারে অজিরা নেমে গেছে টেবিলের 3 নম্বরে। সাইদুর রহমান শামীম, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সুপার টুয়েলভ বাঁচা মরার ম্যাচে আজ দুবাইয়ে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় রাত 8টায় শুরু এই ম্যাচে যে দল জিতবে তার জন্য সহজ হয়ে যাবে সেমিফাইনালের সমীকরণ।
দুই দলই নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরে বিপাকে পড়েছে। একাদশে পরিবর্তনের জোর সম্ভাবনা থাকলেও ভারতীয় অধিনায়ক কোহলি দলের পেসার মোহাম্মদ সামির প্রতি পুরো দলের সমর্থন আছে বলে আবারও জানিয়েছেন। টি টোয়েন্টি ফরম্যাটে ষোলো ম্যাচে মুখোমুখি হয়ে আটটি করে জিতেছে ভারত ও নিউজিল্যান্ড। তবে টি টোয়েন্টি বিশ্বকাপে ব্ল্যাক ক্যাপসের বিপক্ষে এখনও জয় পায়নি ভারত। ইঞ্জুরির কারণে দল থেকে ছিটকে পড়া পেসার লকি ফার্গুসনের পরিবর্তে অ্যাডাম মিলনে কিউ স্কোরে ফিরেছেন। বিশ্ব জলবায়ু সম্মেলন কপ টু টোয়েন্টি সিক্স ও কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন আজ। কিছুক্ষণের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে যুক্তরাজ্যের গ্লাসগোর উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার যাত্রা করার কথা রয়েছে। বিশ্ব জলবায়ু সম্মেলনে তিনি $100 বিলিয়ন ক্ষতিপূরণ, কার্বন নিঃসরণ কমানো এবং জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের পরিবেশের ক্ষতিকর দিক বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন। প্রধানমন্ত্রী ইউনেস্কো বাংলাদেশ, সৃজনশীল অর্থনীতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার এবং ইউনেস্কোর 75তম বার্ষিকীর অনুষ্ঠানেও যোগ দেবেন। এবার অশোক লীলানি ফাদারস বিরতি নিচ্ছি, বিরতির পর জানিয়ে ফিরব। লালিগা এলচেকে হারিয়ে টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ, ইংলিশ প্রিমিয়ারে শুরুর বিপর্যয় সামলে উঠেছে আর্সেনাল। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় স্থলমাইন বিস্ফোরণে ভারতীয় সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। নওশেরা সুন্দরবেনির সেক্টরে এই বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন, তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তিন সপ্তাহ ধরে এলাকাটিতে সেনাবাহিনীর অভিযান চলছে। এবার জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। নওগাঁয় শহীদ কামরুজ্জামান টেক্সটাইল ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠান স্থাপনের পর জেলায় শিক্ষার আরও একটি দ্বার উন্মোচন হতে যাচ্ছে। 2022 সেশন থেকে এই প্রতিষ্ঠানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের সেশন শুরু হওয়ার কথা রয়েছে। এখন উদ্বোধনের অপেক্ষা। নওগাঁ প্রতিনিধি ইমরুল কায়েসের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সাদিও মোড়ের রিপোর্ট। মান্দা উপজেলায় নওগাঁ রাজশাহী সড়কের পাশেই 5 একর জমির উপর নির্মাণ করা হয়েছে শহীদ কামরুজ্জামান টেক্সটাইল ইনস্টিটিউট। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বস্ত্র অধিদপ্তরের এই অবকাঠামো নির্মাণে ব্যয় হয়েছে ১৩২ কোটি টাকা। ইনস্টিটিউটে রয়েছে 6তলা একাডেমিক ভবন, ছাত্র ও ছাত্রীদের জন্য 2টো ভবন, প্রিন্সিপাল কোয়ার্টার, শিক্ষকদের ডরমেটরি, স্টাফ ডরমেটরি, জুট স্পিনিং, কটন স্পিনিং ও ফ্যাশন ডিজাইন শেড সহ অত্যাধুনিক বিভিন্ন সুবিধা। হাজার হাজার ছাত্রছাত্রী রাজশাহী, ঢাকা, খুলনা, চট্টগ্রামে পড়াশোনার জন্য যায়, আর আজ সেই সব স্থান থেকে আমাদের মান্দায় ছেলেপেলে লেখাপড়ার জন্য আসবে, এটা আমার এই জন্য আমরা অত্যন্ত খুশি এবং গর্বিত। জেলা প্রশাসক বলেছেন, নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানোর অপেক্ষায় জেলাবাসী। শহীদ কামরুজ্জামান টেক্সটাইল ইনস্টিটিউটের নির্মাণ কাজ সম্পূর্ণরূপে শেষ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আশা করছি যে খুব শীঘ্রই উদ্বোধন করবেন এবং নেক্সট ইয়ার থেকে শিক্ষাবর্ষ থেকে এখানে ছাত্রছাত্রী ভর্তি হবে। প্রতিষ্ঠানটিতে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ প্রক্রিয়া চলছে। 2022 সালে ইনস্টিটিউটটিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের প্রথম সেশন শুরু হবে। সাদিয়া ওমর, চ্যানেল আই। এবার নিটল টাটা কৃষি সংবাদ। সাতক্ষীরার লবণাক্ত এলাকায় ফল ফসলের বৈচিত্র্য বাড়াতে গড়ে তোলা হচ্ছে হর্টিকালচার সেন্টার। স্থানীয়দের আশা, এর মাধ্যমে শস্য বহুমুখীকরণ ও ফল বাগান ভিত্তিক কৃষি অনুশীলন আরও বাড়বে, বদলে যাবে আর্থসামাজিক ও পুষ্টি চিত্র। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ভিডিওতে সুরিতা মাহমুদের রিপোর্ট। সাতক্ষীরা বাইপাস সড়কের 0 পয়েন্ট সংলগ্ন 3.76 একর জমিতে গড়ে উঠছে হর্টিকালচার সেন্টার। সংশ্লিষ্টরা বলছেন, 2024 সালের মধ্যে পূর্ণ উৎপাদনক্ষম হবে প্রতিষ্ঠানটি। এই সেন্টারটি স্থাপনের উদ্দেশ্য হলো
দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায় থেকে বিভিন্ন ধরনের জাম প্লাজম বা নতুন নতুন জাত সংগ্রহ করে এখানে মাল্টিপ্লাই করে সাতক্ষীরা জেলার এবং এর পার্শ্ববর্তী এলাকায় কৃষকদের মাঝে সার ছড়িয়ে দেওয়া, ড্রাগন ফ্রুট এই ধরনের ফলগুলো, তারপর কাজু বাদাম, আমরা এই ফলগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে বিশ্বস্ত উৎস থেকে সংগ্রহ করে এখানে মাল্টিপ্লাই করব এবং আমাদের কৃষকদের মাঝে পৌঁছে দেব। কৃষি বিভাগের আশা, এই কেন্দ্রে উপকূলের জলাবদ্ধ এলাকায় ১২ মাস ধরে আবাদ উপযোগী বিভিন্ন ফল ফসল, ফুল, মশলা ও ঔষধি গাছের চারা উৎপাদন হবে। সারা বছর ব্যাপী এখান থেকে শাকসবজি ফলগুলের চারা স্বল্প মূল্যে ক্রয় করে তারা তাদের বাগান বা স্থাপন করতে পারবে, যাতে করে অন্যান্য নার্সারি থেকে নিয়ে যেমন ভালো জাতের চারা নেয় কিন্তু সেটা প্রতারিত হয়, এইটার কোনো সুযোগ নেই এবং স্বল্প মূল্যে সেটা পাবে, সরকার নির্ধারিত মূল্যে সেটাই নিতে পারবে। এখানকার প্রশিক্ষণ সহায়তায় গৃহস্থ ভিটায় চারা কলম, ফুল ফল সহ অন্যান্য মশলা ভিত্তিক ফসল উৎপাদন হলে জেলার কৃষি অর্থনীতির চিত্র বদলে যাবে আশা স্থানীয়দের। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। টাঙ্গাইলের বাসাইলে ড্রেজার মেশিন বসিয়ে নদীর তলদেশের মাটি তুলে নিয়ে যাচ্ছে প্রভাবশালী চক্র। অপরিকল্পিত বালু ও মাটি উত্তোলনে ভাঙছে ঘরবাড়ি, ফসলি জমি, প্রকৃতি ও পরিবেশের উপর নেমে আসছে বিপর্যয়। প্রভাবশালী ড্রেজার মালিকদের বিরুদ্ধে প্রতিবাদের সাহস নেই ক্ষতিগ্রস্তদের। মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। টাঙ্গাইলের বাসাইলে ঝিনাই, বংশাই, নাঙ্গলিয়া নদী ও দশটির মতো খালবিল রয়েছে। নীতির তোয়াক্কা না করে অপরিকল্পিতভাবে নদী জলাশয়ের 87টি স্পটে ডেজারে মাটি কাটার ব্যবসা করছেন প্রভাবশালী চক্র। এতে উপজেলার একডেলা, দাপ্তাজুর, নথুনা, কাশিল, আদাদান, বিলপাড়া, কাজিরাপাড়া সহ বিভিন্ন স্থানে রাস্তাঘাট, ব্রিজ, স্কুল, মসজিদ, ঘরবাড়ি সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা নদীতে চলে গেছে। এই মাটি খননের ফলে আমাদের কয়েকটি গ্রাম নদীগর্ভে বিলীন হতে যাচ্ছে। অনেক পরিবার আছে যাদের এই ঘরবাড়ি ভাঙ্গার পর তারা রাস্তায় এবং খুব দুর্বিষহ জীবন যাপন করতেছে। 200+ বাড়ি ঘর বিলীন হয়ে গেছে, যাদের বাড়ি করার মতো জায়গা নাই, রাস্তার মধ্যে বা বিভিন্ন মানুষের বাড়িতে আশ্রয় নিয়েছে। এরিয়া জয় মিশিং চলতেছে 5-6 বছর ধরে, কিন্তু বাধা দিল সে বাধা মানে না। এরিয়া জয় মিশিং বসে আমার গাতাটা করে আমি কীভাবে আমি আবার তৈরি করে খামো। এইখানে কিছু প্রতাপশালী লোক ডেজার বসিয়ে নদী ভাঙ্গার কারণে আবাদি জমিগুলো নষ্ট হয়ে যাইতেছে। জোরবলক চালায়, সরকারে কোনো আইন টাইন মানে না। নদী ভাঙন রোধে কোটি টাকা খরচ করে পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় প্রশাসনের অভিযানেও থামানো যাচ্ছে না মাটি উত্তোলন। আমরা অপরাধী ওখানে পাই, সেক্ষেত্রে তাদেরকে আমরা তাৎক্ষণিকভাবে সাজা প্রদান করি এবং যদি না পেয়ে থাকে তাহলে ড্রেজার যাতে সামনে চলতে না পারে এবং ড্রেজারের বিনষ্টের বিষয়ে আমরা ব্যবস্থা করব। নদী অববাহিকার প্রকৃতি ও পরিবেশ রক্ষায় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। অবৈধ ডেজারের এই মহোৎসবে বিরূপ প্রভাব পড়ছে এলাকার প্রকৃতি এবং পরিবেশের উপর। এ ব্যাপারে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইলের বাসাল থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। এবার ইলেকট্রা রেফ্রিজারেটর ক্রিকেট বিশ্বকাপ আপডেট। অধিনায়ক কেন উইলিয়ামসনের হাত ধরে শিরোপা খরা কাটিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। বিশ্ব ক্রিকেটে বর্তমানে সবচেয়ে শান্ত অধিনায়ক তিনি। সতীর্থরাও স্বাচ্ছন্দ্য বোধ করেন কেনের ক্যাপ্টেন্সি। চলুন দেখে আসি কেন উইলিয়ামসনকে নিয়ে আইসিসির বিশেষ আয়োজন। কেন উইলিয়ামসন নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক। অবাক করা বিষয় হচ্ছে এই নামটা শুনলেই চোখের সামনে শান্ত, নির্লিপ্ত আর নির্ভেজাল একজন অধিনায়কের ছবি ভেসে ওঠে। 2016 সালে টি-20 বিশ্বকাপের আগে ব্রেন্ডন ম্যাককালাম অধিনায়কত্ব ছাড়ার পর একসাথে তিন ফরম্যাটের দায়িত্ব পান পিওর জেন্টলম্যান কেন উইলিয়ামসন। এই মানুষটার হাত ধরেই নিউজিল্যান্ড প্রথমবার ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে ভারতকে হারিয়ে শিরোপা জিতে নেয় কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। এই দলটার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করেন কেন। You know, finals positions over the last sort of
few years, which has been really exciting, and obviously the Test Championship was a real highlight for us. And play with that freedom that gives us the best chance. Dollar kono guruttopurno shomoyo bichilito hon na Williamson. Chape thakleo bojher upay nei. Ei bishoyta darun upobhog koren teammate ra. We wanted to play cricket around 2015 with McCullum, and then I kind of joined at that time, and then ever since then we've kind of, you know, developed this mentality of team first and play for each other. And you know, what can each individual contribute to the team? It's, you know, there's no ego, there's no... First of all, embrace the occasion, the stage that you're on, and the fact that it's a world. সময় দিলে একটা সময় গিয়ে ভালো কিছু অর্জন সম্ভব। কেনের হাতে দায়িত্ব দিয়ে এখন অবধি নির্ভর ক্রিকেট নিউজিল্যান্ড। তামান্না তানজিনা, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। টি-20 বিশ্বকাপে গ্রুপ টু থেকে আজ মাঠে নামছে নামিবিয়া ও আফগানিস্তান। আবুধাবিতে বাংলাদেশ সময় বিকেল 4টায় শুরু হবে ম্যাচ। স্কটল্যান্ডের বিপক্ষে দারুণ জয় দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করেছে নামিবিয়া। ওদিকে প্রথম দুই ম্যাচের একটিতে জয় পেয়েছে আফগানরা। একটি করে জয় পাওয়ায় পয়েন্ট টেবিলে সমান অবস্থানে আছে দুই দল। এবার বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল খেলার খবর।